ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা ডিম রেসিপি। ভাজা ভাজা করে আলু দিয়ে একটা ডিমের রেসিপি তৈরি করা হবে। তো দেখতেই পাচ্ছেন যে ডিমগুলো অলরেডি সিদ্ধ করে এগুলো ভেজে নেওয়া হয়েছে। দেখুন, সামনে থেকে দেখাই, এটা দিয়ে রেসিপিটা তৈরি করা হবে। তো দেখুন, আলুগুলোতে হচ্ছে হলুদ, লবণ, মরিচ মাখিয়ে রাখা হয়েছে এবং কিছু আলু আমি আগেও দেখিয়েছি যে তেলে ভাজা। তো আপনারা দেখুন দেখুন আলুগুলো ভাজতে আস্তে লাল হয়ে যাচ্ছে, ফুটন্ত তেলে এটাকে হাই আছে, ভাজা হচ্ছে। এটা যেটা হবে যে ভাজার সঙ্গে সঙ্গে এটা আস্তে আস্তে আলুগুলো সিদ্ধ হয়ে আসবে। দেখুন কিছু কিছু ভাজা হয়ে গেছে আলুগুলো, তো কিছু কিছু তুলে নেওয়া হচ্ছে এখানে। ডিমের রেসিপিটি তৈরি করা হবে। তো দেখুন চুলায় গরম তেলে হচ্ছে পেঁয়াজ আর ফালি করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে। দেখুন পেঁয়াজটা একটু রংটা বদলাতেই দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। মোটামুটি 1 থেকে 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। গুঁড়া মরিচ আমরা যেহেতু আগে কাঁচা মরিচটা ব্যবহার করছি, তো গুঁড়া মরিচটা অল্প পরিমাণে দিলাম। আপনারা চাইলে মরিচের পরিমাণটা কম বেশি করতে পারেন। দিয়ে দেওয়া হচ্ছে আরও কিছুটা হলুদ গুঁড়া। দিয়ে দেওয়া হচ্ছে জিরা গুঁড়াই। আদা রসুন পেস্ট দিয়ে দেওয়া হলো। মশলার একটা ঘ্রাণ বেরিয়েছে। দিয়ে দেওয়া হচ্ছে এই যে আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আলুগুলো প্রথমে হচ্ছে কেটে এটাকে আলু মশলা মাখিয়ে রাখা হয়েছিল, বাট সেদ্ধ করে নেওয়া হয়নি, ডাইরেক্ট ভেজে নেওয়া হয়েছে। তারপর দিয়ে দেওয়া হচ্ছে লবণ স্বাদ মতো। এই ডিমের রেসিপিটা হচ্ছে ভাজা আলু দিয়ে রান্না হবে, এটাই হচ্ছে স্পেশালিটি। খেতে অনেকটা ক্রিস্পি হবে, কারণ দেখুন আলুগুলো ক্রিস্পি করে ভেজে নেওয়া হয়েছে। এটা ফুটিয়ে এসে কিছু পানি দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়া হচ্ছে অল্প কিছু পানি, কিছুটা পানি দিয়ে দেওয়া হলো, যাতে মশলার সঙ্গে আলুর সঙ্গে ওটা মিশতে পারে ভালো মতো মশলাটা। অলরেডি একটা মরিচের এবং মশলার একটা হালকা ঘ্রাণ বেরিয়ে গেছে। দিয়ে দেওয়া হচ্ছে টমেটো সস। সসটা ব্যবহার করাতে কী হবে যে এটা যেমন ঘন হবে তেমনভাবে স্বাদটাও ভালো হবে এবং একটা ফ্লেভারও আসবে। আপনারা চাইলে এখানে টমেটোর রসও টমেটো কেটে ব্লেন্ড করে বা আস্ত টমেটো ব্যবহার করতে পারেন, সরি টমেটো কেটে ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেওয়া হচ্ছে সিদ্ধ করে ভেজে রাখা ডিম, ভেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে আলুর সঙ্গে। এখন এটাকে ঢেকে দেওয়া হচ্ছে, কিছুক্ষণ পরে এটাতে আর একটু ধনে পাতা দিয়ে দিয়ে এটাকে ঝিকল হবে। চুলাটা হাই আছে দেওয়া হচ্ছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে ধনে পাতা কুচি, মানে এটা অল্প কিছুটা শুকিয়ে এসে পুরোপুরি শুকাই, তার আগে এই ধনে পাতাটা দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন ধনে পাতা দেওয়ার পর রঙটা দেখতে কত সুন্দর হয়েছে। এখন এটাকে ঢেকে দেওয়া হচ্ছে। এখন আরও কিছুক্ষণ এটা 5 থেকে 10 মিনিট রান্না হবে। সো ভিউয়ার্স, আওয়ার রেসিপি ইজ রেডি, তৈরি হয়ে গেছে ভাজা আলু দিয়ে সিদ্ধ ডিমের রেসিপি। সবসময়কার মতো সুন্দর ঘ্রাণ বেরিয়েছে এবং ধোয়া উঠছে। সো থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং ফর ফার্দার ভিডিওস। অ্যান্ড আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আর ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানে ভিজিট করতে পারেন। এই রেসিপিটি আপনারা পোলাও বা সাধারণ ভাতের সঙ্গে বা পোলাও বিরিয়ানি খিচুড়ির সঙ্গেও ট্রাই করতে পারেন। আর হচ্ছে আপনার যে অভিজ্ঞতা হবে, যে এক্সপিরিয়েন্স, সেটা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন। সো থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার ভিডিওস। থ্যাংক ইউ এভরিওয়ান।